हरे कृष्ण भिवार्स प्रपात किचेने आपनादेर स्वागतम। आपनादेर साथे आछि आमि लीला रानी तुंगविद्या देवी दासी। प्रपात किचेनेर आजकेर रेसिपि जगन्नाथेर राजभोगेर खिचुड़ी। जगन्नाथेर राजभोगेर एई खिचुड़ी रेसिपि संग्रह करेछि दया राधा देवी दासी माताजीर काछ थेके। माताजी 26 बछर धरे राजापुरे जगन्नाथेर जन्य राजभोगे रान्ना करछेन। चलुन देखे निया जाक किभाबे ए खिचुड़ी रान्ना करते हय। फ्राई पैन ভালোভাবে গরম হবার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার তেল। তেল ভালোভাবে গরম হবার পর এখন দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে রাখা পটল হাফ কাপ, মিষ্টি কুমড়ো হাফ কাপ, বিনস 1/3 কাপ, বেগুন হাফ কাপ, মটরশুঁটি 1/4 কাপ, ব্রোকলি হাফ কাপ, টমেটো হাফ কাপ, বাঁধাকপি কুচি 1 কাপ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে সবজিগুলো সফট ও গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ঢাকা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো তেজপাতা। তেজপাতা দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, হিং হাফ চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, নাড়াচাড়া করে মাঝারি আঁচে 5 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল 250 গ্রাম। চাল দেবার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে 5 মিনিট ভেজে নিচ্ছি। চাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা অড়হর ডাল 200 গ্রাম। ডাল দেবার পর ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। ভালোভাবে মেশানোর পর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে মাঝারি থেকে অল্প আঁচে 20 মিনিট রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, বাড়িতে তৈরি করা ঘি 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি।
5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল রাজাপুরের জগন্নাথের রাজভোগের খিচুড়ি। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। রাজভোগের খিচুড়ি এত সুন্দর গন্ধ ও এর স্বাদ মুখে লেগে থাকার মতো, তাই ঝটপট তৈরি করে নিন জগন্নাথের রাজভোগের এই খিচুড়ি।